রাশেদুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন অনলাইনে শেয়ার মার্কেটিং স্টক বিজনেস করা কি জায়েজ নাকি হারাম? যদি হারাম হয় তবে কি সুদের মতো হারাম গুণা? যদি জায়েজ হয় তবে আমি শেয়ার বিজনেস করব? হ্যাঁ ভাই রাশেদুল ইসলাম, শেয়ার বিজনেস মৌলিকভাবে জায়েজ আছে। আমাদের দেশের যে শেয়ার বিজনেস সিস্টেম এটা অনেকটা সুদে মানে জুয়ার মতো, সেই জায়গা থেকে আমাদের দেশে শেয়ার বিজনেসটাকে জায়েজ বলা কঠিন। কিন্তু মৌলিকভাবে শেয়ার স্টক এক্সচেঞ্জের শেয়ার বিজনেস করা এটা জায়েজ রয়েছে, যদি আপনি যে কোম্পানির শেয়ার কিনছেন সেই কোম্পানির ব্যবসা যদি হালাল হয়, যেই কোম্পানির শেয়ার কিনছেন তাদের ব্যবসার পলিসি যদি যদি হারাম কোনো কিছু না থাকে তাহলে সেটি জায়েজ রয়েছে। মোহাম্মদ কামরুজ্জামান তুষার, আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি। লালপুরি আড়ি থেকে আপনি প্রশ্ন করেছেন, গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে? একটু জানাবেন বোন। এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস। আমাদের দেশে অনেকে এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থা যদি লাল গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয়, মেহেদি হাত দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি টতি হয়। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা, ভিত্তিহীন কথা। এগুলো বিশ্বাস করা ইমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়, শিরকে আসগার হয়ে যেতে পারে এই ধরনের বিশ্বাস। অতএব এই ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয়, কোনোরকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নূর এআইডি থেকে আপনি জানতেছেন, আমার ওয়াইফ এখন গর্ভবতী, এই অবস্থায় সে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মানতে চায়। যেমন গ্রহণ শুরু হলে সে কাজ করে না, রান্না করে না, কোনো কিছু কাটবে না। আমার মতে এসব শিরক এবং হিন্দু সংস্কৃতি থেকে এসছে। এটা বলার পর সে বলে তারও এমনই ধারণা, কিন্তু সবাই করে তাই মনের শান্তির জন্য সেও করবে। দয়া করে বলবেন কোরআন হাদিস আলীকে বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা। ভাইনুর, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস। আপনার ওয়াইফকে আপনি বলবেন, জানাবেন যে এ ধরনের আচরণ তার ইমানের জন্য ক্ষতিকর। যে বিষয়ে আসলে কোনো আপাত দৃষ্টিতে ক্ষতি নেই সেটাকে ক্ষতিকর মনে করা এটা আমাদের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার মানে ওই বিষয়টার ভিতরে ক্ষতি করার বিশেষ কোনো প্রভাব বা ক্ষমতা আছে বলে আপনি মনে করছেন। শিরকে আসগরের দিকে এটি ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সবাই করে দেখে আমাকে করতে হবে, সবাই অন্যায় করলে আমাকে অন্যায় করতে হবে, এটি তো কোনো যৌক্তিক কথা হতে পারে না। বিধায় তার এই অবস্থান সঠিক নয়। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নেয়েরা এটা করতে পারবে না, সেটাও করতে পারবে না, মাছ কাটতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। এগুলো সম্পূর্ণ কুসংস্কার, ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। আজিম হাসান, আপনি জানতে চেয়েছেন আলগা চুল বা ফেক চুল ব্যবহার করলে গুনাহ হবে কিনা। একটু আগে আমরা উত্তর দিয়েছি, গুনাহ হবে যদি নিজের অবস্থাকে ভিন্ন রূপে মানুষের সামনে প্রকাশ করবার জন্য এই ধরনের প্রতারণা করা হয়। যদি ভিন্ন কারণে সেফটির জন্য বা অন্য কোনো বিশেষ প্রয়োজনের ভিত্তিতে করা হয় সেটি ভিন্ন কথা। এমনি আমির, আপনি জানতে চেয়েছেন স্ত্রী যদি বাধ্য হয় তারপরও স্বামী জেনা বা প্রক্রিয়া করলে স্ত্রীর কী করা উচিত? স্ত্রী যদি বাধ্য হয় তারপরেও যদি স্বামী জেনা বা পরকীয়া লিপ্ত হয় তাহলে এই স্বামী তো নিকৃষ্ট কাজে লিপ্ত, হারাম কাজে লিপ্ত। স্ত্রীর উচিত তাকে নসিহা করা, আল্লাহর ভয় দেখানো, কায় মনোবাক্যে এবং নিজের সবটুকু প্রচেষ্টা দিয়ে তাকে নসিহা করে সৎ পথে আনার জন্য চেষ্টা করা, ভালোবাসা দিয়ে বুঝিয়ে বিভিন্নভাবে কৌশলে। নিজে না পারলে অন্যদের সাহায্য করে, সাহায্য নিয়ে, যাদের কথা তিনি শুনবেন সে সমস্ত ব্যক্তিদের মাধ্যমে তাকে কাউন্সিলিং করিয়ে এবং তাকে মোটিভেশন করিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করা উচিত। তাতেও যদি না হয় তাকে অভিমান করে বা যতটুকু সম্ভব হয় প্রেশার দিয়ে তাকে সংশোধনের দিকে আনার চেষ্টা করা উচিত। সেটাও যদি না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অন্য কোনো দায়িত্ব আর নেই, তার অপরাধের কারণে স্ত্রীর কোনো গুনাহ হবে না। স্ত্রী যদি সবর করে যান এবং তার সংসার করে যান, আল্লাহর কাছের জন্য তার কোনো জবাবদিহিতা করতে হবে না। চৌধুরী নাসির, আপনি জানতে চাইছেন নফল রোজা ভাঙলে কাজা করতে হয়, নফল রোজা রাঙলে ভেঙে ফেললে কাজা করতে হয় কিনা? এটা নিয়ে আমাদের দেশের ওলামা ইকরাম তথা হানাফি মাযহাবের ওলামা ইকরামের গবেষণা অনুযায়ী তাদের ফতোয়া হলো, সিদ্ধান্ত হলো ভাঙতে রোজা কাজা করতে হবে। তাদের দলিল হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তুফতিনু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না। অর্থাৎ কোনো একটা আমল শুরু করলে সেটা আর নষ্ট করার সুযোগ নেই, এটা হলো তাদের মন্তব্য এবং বক্তব্য। আর এরাবেন স্কলারদের মত হলো না, নফল রোজা যেহেতু নফল অতএব এটা যদি ভেঙে ফেলে সেটি কাজা করতে হবে না। এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন, হাত পায়ের নখ কাটার পর তা কি মাটির ভিতর গাড়তে হবে? যেহেতু এটা মানুষের শরীরের অংশ, ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম, ভালো কাজ। কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয়, যেটা না করলে গুণাহ হবে, উচিত করতে পারলে ভালো হয়। এমনি ইফতিখার শুভ, আপনি জানতে চেয়েছেন নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নখপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না, আর অজু না হলে নামাজ হবে না। অতএব বলতে পারি নখপালিশ লাগিয়ে অজু করে নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু যদি অজু অবস্থায় নখপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে। পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে নখপালিশ রিমুভ করে তারপর অজু করতে হবে, অন্যথায় এটি জায়েজ হবে না। মা বোনরা মাসিকের দিনগুলোতে নেলপালিশ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই।
যদি তখন নামাজের অপশন তাদের নাই, কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর উজু করে নামাজ পড়তে হবে।